শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন কুন্তল ঘোষ, তার সাথে সাথে মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম কাণ্ডারি, তিনিও আছেন জেলে, দুজনেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, মানিক আর কুন্তলকে নিয়ে কিন্তু আজ আদালতে তোলপাড়। আর যে বিস্ফোরক তথ্যটা ফাঁস হলো আজ আদালতে, মানিক এবং কুন্তল ঘোষ দুজনের মেলবন্ধনে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে ওএমআর সিটে গড়মিল করে ওএমআর সিট কাণ্ডে কিন্তু বিস্ফোরক তথ্য এবার সামনে এসেছে। ওএমআর সিট গড়মিল করে কিন্তু চাকরি পাইয়ে দেওয়ার নানান বিস্ফোরক তথ্য আজ হাইকোর্টের হাতে দিল ইডি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইডির রিপোর্টে কিন্তু একেবারে তোলপাড়, এমনই কিন্তু খবর উঠে আসছে। কোন ওএমআর সিটে মিলবে চাকরি, কুন্তলের ক্যারিশমা ফাঁস করলো ইডি, কীভাবে ওএমআর সিটে গড়মিল হতো তাতেও রয়েছে চরম নাটকীয়তা। এবার মানিক ভট্টাচার্য জামিন মামলা শুনানির সময় আদালতে জানালো ইডি নির্দিষ্ট দুটি প্রশ্ন ও তার উত্তরে ডট মার্ক দেখেই বোঝা যেত সুপারিশ। তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইডি। কুন্তল ঘোষকে জেরা করে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, চাকরির জন্য যে সমস্ত প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হতো তাদের নির্দিষ্ট করে দুটি করে প্রশ্ন বলে দেওয়া হতো। ইডির বক্তব্য, 2012 ও 2014 সালের বেশ কিছু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই পদ্ধতি কাজে লাগানো হয়েছে। কুন্তল ঘোষকে জেরা করে এমনই তথ্য হাতে পেয়েছে ইডি। টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট দুটি প্রশ্ন জানিয়ে দেওয়া হতো, ওএমআর সিটে সেই দুটি প্রশ্নের উত্তরে তারা কেবল ডট মার্ক দেবেন, অন্যান্য প্রশ্নগুলিতে তারা পেনের ছোঁয়াটুকুও দেবেন না, কেবল সংশ্লিষ্ট দুটি উত্তরের ক্ষেত্রে তারা ডট মার্ক দেবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা দুটি প্রশ্নেই কেবল ডট মার্ক দিচ্ছেন তাদেরকে পরবর্তীকালে চিহ্নিত করা হতো, এরপর সেই ওএমআর সিটগুলিকে খুঁজে বের করা হতো, বুঝে যেতেন এই চাকরি প্রার্থীরাই সুপারিশ নিয়ে এসেছেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা আগেই পুরো টাকা মিটিয়ে দিতেন তাদের ক্ষেত্রে এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হতো। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ব্যাংসাল আদালতে পেশ করা হয়। বুধবার মানিকের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন ইডির আইনজীবী। তিনি তখন বিচারকের সামনে সওয়াল করেন, বাংলা আগে শিক্ষার উৎকর্ষ কেন্দ্র ছিল, কিন্তু গত কয়েক বছরে শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা খুনের সামিল, অযোগ্যরাই শিক্ষকতা করছেন। বুধবার বিচারকের সামনে সওয়াল করেন ইডির আইনজীবী। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, কুন্তল ঘোষ এবং মানিক ভট্টাচার্যর মেলবন্ধনে কিভাবে দুর্নীতি হতো সেই সমস্ত তথ্যই কিন্তু ফাঁস করলেন ইডির আধিকারিকরা। কেবলমাত্র দুটি প্রশ্ন আগে থেকেই বলে দেওয়া হতো এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা পুরো টাকাটা পেমেন্ট করেছেন তারা ওই দুটি প্রশ্ন শুধুমাত্র পেনের ডট মার্ক করে আসতেন, বাকি ওএমআর সিট কিন্তু একদম ফাঁকা থাকতো, কোনো প্রশ্নের উত্তরই দিতেন না। আর সেই ওএমআর সিটগুলিকে খুঁজে বের করে তাদের কিন্তু চিহ্নিত করা হতো এবং তাদেরকেই কিন্তু বিদ্যালয় শিক্ষকতার দায়িত্ব দিয়েছেন, তারাই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। এবং যে বিস্ফোরক বার্তাটা কিন্তু ইডি দিয়েছে আদালতে, যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা রীতিমতো খুনের সামিল, অর্থাৎ খুনের যেহেতু সামিল তাই মানিক ভট্টাচার্যকে জামিন দেওয়া কখনোই উচিত নয়, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য দিয়েছে ইডি। এবং মানিক ভট্টাচার্য গতকাল জানিয়েছিলেন তাকে ফাঁসি দেওয়া হোক, এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যদি খুনের সামিল হয় তাহলে মানিক ভট্টাচার্যের আর্জিই কি মানতে চলেছে আদালত, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকিবহল মহল।